প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক এবছর পাস আউট করেছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, কিংবা এই মুহূর্তে কলেজে ভর্তি হচ্ছো কিংবা কলেজে পড়ছো, এছাড়া যারা কলেজ পাস আউটও করে গেছো, তোমাদের প্রত্যেকের জন্য শেষ সুযোগ রয়েছে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করার। কিভাবে তোমরা একজন পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একজন ইঞ্জিনিয়ারিং হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং এর কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, এবছর জেক্সপো কাদের জন্য, এ ভোকলেট কাদের জন্য কী নতুন রুলস রয়েছে, এবং কোন ইঞ্জিনিয়ারিং করলে তোমাদের ভালো কেরিয়ার হতে পারবে, এবং এবছর জেক্সপো বা ভোকলেট এক্সাম হবে না আগের বছরের মতনই মার্কশিটের ওপর ভিত্তি করে তোমাদের র্যাঙ্কিং বেরোবে, সমস্ত কিছু নিয়ে এ টু জেড ডিটেলসে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই আলোচনা করব জেক্সপো 2021 নিয়ে। জেক্সপোতে কারা আবেদন করতে পারবে বা জেক্সপো কোর্স কারা করতে পারবে? দেখো, রীতিমতো যারা মাধ্যমিক পাস করেছে 35% মার্কস নিয়ে, অর্থাৎ মাধ্যমিকে যদি তুমি 35% মার্কসের বেশি পাও কিংবা 35% মার্কস পাও, তাহলেই কিন্তু তোমরা রীতিমতো জেক্সপোর জন্য আবেদন করতে পারবে এবং ইঞ্জিনিয়ারিং করতে পারবে। তো মাধ্যমিক পাস করলেই হলো, কেউ যারা এই মুহূর্তে মাধ্যমিক 2021 পাস করেছো, যারা একাদশ শ্রেণীতে পড়ছো, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, যারা ইনফ্যাক্ট কলেজ বা কলেজ কমপ্লিট করে ফেলেছো, তারা সকলেই কিন্তু অ্যাকচুয়ালি আবেদন করতে পারবে যাদের 35% মার্কস রয়েছে মাধ্যমিকে। এবার বলে রাখি ভোকলেটের জন্য এবছরের নতুন রুলস কী রয়েছে। দেখো, বিগত বছরের যে রুলস ছিল সেই রুলসটিকে কিছুটা পরিবর্তন করা হয়েছে এবছরে। কি পরিবর্তন এসছে? বিগত সময়ে ভোকলেট কারা দিতে পারত? যারা রীতিমতো মাধ্যমিকের পরে কিংবা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষার দেওয়ার পরে রীতিমতো আইটিআই বা ভোকেশনাল কোনো কোর্স করত 2 বছরের, তারাই কিন্তু অ্যাকচুয়ালি জেক্সপো এক্সামের জন্য এলিজিবল ছিল। এবছরের জন্য নতুন যে নিয়মটি করা হয়েছে সেই নিয়মটি হলো, যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়া পাস করেছো, তারাও কিন্তু ভোকলেটের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীতে সাবজেক্ট ছিল ও ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারা কিন্তু রীতিমতো ও এই ভোকলেট এক্সামের জন্য আবেদন করতে পারবে এবং ভোকলেট দিতে পারবে। তার সাথে যেটা আগে নিয়ম ছিল সেটা তো রয়েছেই, যারা আইটিআই মাধ্যমিকের পরে কিংবা ভোকলেট ভোকেশনাল কোনো কোর্স কমপ্লিট করেছো 2 বছরের, তারাও রীতিমতো কিন্তু এই ভোকলেট এক্সামের জন্য রীতিমতো আবেদন করতে পারবে। এবার তোমাদের অনেকেরই জিজ্ঞাসা, জেক্সপো আর ভোকলেটের মধ্যে সুবিধা কী রয়েছে? দেখো, জেক্সপো আর ভোকলেটের মধ্যে সুবিধা হয়েছে, যারা জেক্সপো এক্সাম দিয়ে রীতিমতো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তাদের ক্ষেত্রে 3 বছর কোর্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কমপ্লিট করতে হবে। কিন্তু যারা রীতিমতো ভোকলেট দেওয়ার মাধ্যমে অ্যাকচুয়ালি চান্স পাবে, তাদের ক্ষেত্রে কিন্তু রীতিমতো কোর্সটা হয়ে যাচ্ছে 2 বছরের, ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে এবং থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার 2 বছর কমপ্লিট করলেই কিন্তু তোমরা রীতিমতো পলিটেকনিক বা এই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারছো। তো এখানে একটা এক্সট্রা বেনিফিট রয়েছে কিন্তু ভোকলেট যারা দিয়ে অ্যাকচুয়ালি চান্স পাচ্ছে। এখন কথা হচ্ছে, একটি স্টুডেন্ট ভোকলেট এবং তোমার হচ্ছে জেক্সপো দুটোই আবেদন করতে পারো, অবভিয়াসলি আবেদন করতে পারো। যারা ভোকলেট মাধ্যমিক পাস করেছো এবং উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করেছো, তোমরা চাইলে একই বছর একই সাথে দুটো এক্সামেই বসতে, এবং এক্সাম কিন্তু একই দিনে হয়, সেই কারণে তোমরা যখন ওর রেজিস্ট্রেশন করবে একটাই রেজিস্ট্রেশন আইডি দিয়ে কিন্তু ভোকলেট এবং জেক্সপোর জন্য আবেদন করবে। সেক্ষেত্রে তোমাদের একই সেন্টারে দুটো পরীক্ষায় নেওয়া হবে একই দিনে, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা জেক্সপোও দিতে পারবে সাথে ভোকলেটও দিতে পারবে, দুটো অপরচুনিটি তোমাদের জন্য হয়ে গেল। এর পরবর্তী বিষয়, তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে এবছর জেক্সপো বা ভোকলেট এক্সাম কি নেওয়া হবে। আমরা বিগত বছরে দেখেছি যে জেক্সপো এবং ভোকলেট এক্সাম হয়নি এই কোভিডের দুর্লভ পরিস্থিতির কারণে, যেহেতু অনেক এক্সামই নেওয়া হয়নি, সেই কারণে মাধ্যমিকের এর রেজাল্টের ওপর, মার্কশিটের ওপর ভিত্তি করে কিন্তু রীতিমতো ও তোমাদের মেরিট লিস্ট টাঙানো হয়েছিল। এবছর পলিটেকনিক ভর্তির জন্য জেক্সপো কিংবা ভোকলেট এক্সাম হওয়ার কতটা চান্স রয়েছে সে বিষয়ে বলার আগে, যারা ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি, অতি অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করো। এবছরের ক্ষেত্রে 80% চান্স কিন্তু রয়েছে পরীক্ষা হওয়ার। কারণ আমি বলে রাখি, তোমরা জানো এবছরের মাধ্যমিকের অনেক 2021 স্টুডেন্ট রয়েছে যাদের সর্বাধিক নাম্বার এসছে,
এবং যারা রীতিমতো 2020-19 ছিল তাদের একটু কম নম্বর এসেছে তুলনামূলক, এবং সেক্ষেত্রে যদি নাম্বারের ভিত্তিতে বা মার্কশিটের ভিত্তিতে যদি অ্যাকচুয়ালি তোমাদের র্যাঙ্কিং বা মেরিট লিস্ট টাঙানো হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারবে যে 2021-এর স্টুডেন্টরা একটু এগিয়ে যাবে, অন্যান্য স্টুডেন্টরা একটু পিছিয়ে যাবে। সেই কারণেই মনে হয় আমার এবছর ওর এক্সাম নেওয়া হবে, এবং যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি। এবার বলে রাখি জেক্সপো কিংবা ভোকলেটের পরীক্ষার নিয়মাবলী কী রয়েছে, কীভাবে পরীক্ষা নেওয়া হয়, কোন সাবজেক্টের ওপর পরীক্ষা নেওয়া হয়। দেখো, তোমরা মাধ্যমিকে যারা জেক্সপো দেবে, তোমাদের ক্ষেত্রে যারা মাধ্যমিকে তোমরা রীতিমতো ম্যাথামেটিক্স করেছো, তার সাথে কী হচ্ছে ফিজিক্যাল সায়েন্স করেছো, এই দুটো বিষয়ের ওপর কিন্তু গুরুত্ব দিয়ে পরীক্ষা নেওয়া হয়। দুটো পেপার হয়, একটা হচ্ছে ম্যাথামেটিক্স আর একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দুটো পার্ট থাকে, তোমরা জানো, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। এই দুটো পার্ট দিয়ে কোশ্চেন করা হয়। মানে প্রধানত দুটো পেপার হয়, দুটোই 100-100তে কিন্তু পেপার নেওয়া হয়, টোটাল 200তে পরীক্ষা হয়, এবং প্রত্যেকটাই মাল্টিপাল চয়েস কোশ্চেন। অঙ্কের ক্ষেত্রে 100টা কোশ্চেন দেওয়া হয়, এবং তোমাদের কিন্তু রীতিমতো যে ফিজিক্যাল সায়েন্স বললাম, ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে যে দ্বিতীয় পেপার, সেই দ্বিতীয় পেপারেও কিন্তু তোমাদের রীতিমতো 100টাই কোশ্চেন দেওয়া হয়, এবং 100টাই শর্ট কোশ্চেন থাকে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে দেওয়া হয়। এর জন্য তোমাকে কোশ্চেন দেওয়া হবে, 100টা কোশ্চেন প্রশ্নের মধ্যে 100টা কোশ্চেন থাকবে, এবং একটা ওয়েমার্কশিট দেওয়া হবে। সেই সেই প্রত্যেকটা কোশ্চেন, ধরো একের একটা কোশ্চেন রয়েছে, তার মধ্যে 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশানের মধ্যে যে অপশানটি ঠিক হবে সেই অপশানটিকে তোমাদের ওয়েমার্কশিটে কিন্তু সার্কেল করে পুরো ফুলফিল করতে হবে। এইরকমভাবে অ্যাকচুয়ালি এক্সাম হয়ে থাকে। এবার হলো ভোকলেট এক্সামের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টের ওপর প্রাধান্য দেওয়া হয়। দেখো, একই বিষয় ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির ওপরই প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এখানে ক্লাস টেনের সাথে সাথে 11-12 ওপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। ক্লাস 11-12 ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় ভোকলেটে, কারণ ক্লাস 11-12 যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, তোমরা ক্লাস 11-এ এপি জিপি করেছো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, সেইগুলো আর ফিজিক্সে যেগুলো ছিল, কেমিস্ট্রিতে যেগুলো ছিল, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে ক্লাস টেনের পাশাপাশি। কারণ এটা রীতিমতো তোমরা বুঝতেই পারছো, ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন যেহেতু হচ্ছে, ফার্স্ট ইয়ারটা সম্পূর্ণ ক্লাস 11-12 ওপর ডিপেন্ড করেই কিন্তু নেওয়া হয়। তোমরা যে স্ট্রিমেই পড়ো না কেন, মানে যে ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়ো না কেন, কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারটা ক্লাস 11-12 ওপর বেস করেই থাকে। সেই কারণে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে যারা ভোকলেট এক্সামের মাধ্যমে এন্ট্রি নেবে, তাদের থেকে কিন্তু কোশ্চেনটা ওই 11-12 ওপর বেস করেই বেশি করা হয়। এরপরে তোমাদের মোস্ট পপুলার কোশ্চেন বা বেশিরভাগ স্টুডেন্টদের যে জিজ্ঞাসাবাদ, যে পলিটেকনিক করে, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আমাদের ফিউচার কী রয়েছে। দেখো, বাস্তবটাই আমি তুলে ধরবো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে। এই মুহূর্তে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট অ্যাকচুয়ালি জেক্সপো বা পলিটেকনিকে ভর্তি হচ্ছে, তা বলে স্টুডেন্টরা যে অ্যাকচুয়ালি এখান থেকে কেরিয়ার বিল্ড করতে পারছে না, এটা বলাও ভুল। কিন্তু এরকমও কিছু গভর্নমেন্ট কলেজ আছে, সরকারি কলেজ আছে, যেখান থেকে অপরচুনিটি দেওয়া হয় কিংবা প্লেসমেন্ট দেওয়া হয়, কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্যাকেজিং বা যে অ্যাকচুয়ালি মাসে যে স্যালারিটা দিচ্ছে সেই স্যালারিতে তুমি স্যাটিসফাই তো। এরকম অনেক স্টুডেন্ট রয়েছে আমার, বা অনেক এরকম আমি আমার যারা করেছে রীতিমতো তাদেরকে দেখেছি, একটা জিনিসই, তারা ইচ্ছাকৃত চাকরি পাওয়ার পরও কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে একটা কারণেই, কারণ তাদের যে পরিমাণ কোর্স করার পর যে পরিমাণ অ্যাকচুয়ালি অ্যামাউন্ট দেওয়া হয়, দূরে গিয়ে অ্যাকচুয়ালি চাকরি করার পর সেই অ্যামাউন্টে সে থাকা খাওয়া কমপ্লিট করে উঠতে পারে না। এছাড়া এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যাদের বিরাট ভালো প্যাকেজ করানো হয়, কারণ এখানে এই যে কোর্সটা বলছি সম্পূর্ণ কিছু প্র্যাকটিক্যাল, এবং প্র্যাকটিক্যালি তোমাদের খুব ভালো করে যদি তোমরা কমপ্লিট করো অবশ্যই ভালো জব নিজের করে নিতে পারো। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখে থাকি, শুধুমাত্র যদি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চাকরি খুঁজতে যায়, সেক্ষেত্রে এমন চাকরি পায় বা দূরে যদি চাকরি হয় সেক্ষেত্রে সে চাকরি পেয়েও কিন্তু অনেকে করতে চায় না। একটাই কারণ, যে স্যালারিটা তাকে দেওয়া হচ্ছে কোম্পানির তরফ থেকে, সেই স্যালারিতে তারা স্যাটিসফাই হতে পারে না, তার থাকা খাওয়ার খরচা আছে, সমস্ত কিছুতে মানিয়ে নিতে পারে না। সেই কারণে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ও এই যে কমপ্লিট করার পরে চাকরি পেলেও চাকরি করতে চায় না, বাস্তবটা তোমাদের তুলে ধরলাম। এরপরে অনেক অপশান রয়েছে, জেক্সপো কমপ্লিট করার পরে তোমরা অ্যাকচুয়ালি জিলেট হয়, জিলেট এক্সাম দেওয়ার পরে তোমরা কিন্তু বিটেক কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে তোমাদের ভ্যালু কিন্তু অনেকটা বেড়ে যায় এবং সেক্ষেত্রে অপরচুনিটি অনেকটা বেড়ে যায়। এবং জেক্সপো করেও আমার অনেক বন্ধু রয়েছে, আমি অনেক এরকম স্টুডেন্টদের জানি রীতিমতো যারা ভালো জায়গায় ভালো পজিশনে চাকরি করছে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম যেটা এই মুহূর্তের বাস্তব দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি। কিন্তু আজ থেকে 5-6 বছর আগের কথা যদি বলি, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু ভালো জায়গায়, মানে তখন অধিকাংশ স্টুডেন্ট করতো না, এখন যেহেতু ভিড় বেড়ে গেছে
আর স্টুডেন্টরা অধিকাংশ আসছে সেক্ষেত্রে কিন্তু যে তুমি তিন বছরের এর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করলে একেবারে যে চাকরি পেয়ে যাবে ভালো এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। তুমি অবশ্যই ভর্তি হওয়ার আগে যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের প্রত্যেক বছরের অ্যাকচুয়ালি প্লেসমেন্ট কী রয়েছে, কত টাকার স্যালারি পাচ্ছে সেটা কিন্তু ভালো করে জেনে নিয়েই তারপরে ভর্তি হতে পারো। এবং যারা ইচ্ছুক এই মুহূর্তে জেক্সপো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার বা ভোকলেট জেক্সপো কিংবা ভোকলেট এক্সাম দিয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো এবং র্যাঙ্কিংয়ের বেসিসে তোমরা সরকারি কলেজেও চান্স পেতে পারো রীতিমতো। খুব বেশি খাটতে হয় না, আমি নিজে কোনো পড়াশোনা করার না করার মাধ্যমে রীতিমতো একবারেই কিন্তু চান্স পেয়েছিলাম। রামকৃষ্ণ মিশন শিল্পপথ অর্থাৎ যেটা বেলঘড়িয়া স্টেশনের সামনেই অবস্থিত সেই কলেজে আমি চান্স পেয়েছিলাম, কিন্তু আমার সেরকমভাবে ইন্টারেস্ট ছিল না বলে আমি পরবর্তীকালে ছেড়ে দিয়েছিলাম। গভর্নমেন্ট চান্স পেয়েছিলাম, সেরকমভাবে তোমরাও পেতে পারো কিছুই না, একটু সামান্য ও পরিমাণ তোমরা যদি পরোবার, যদি তোমরা 11-12 তোমাদের খুব মজবুত থাকে আর ক্লাস 10 খুব মজবুত থাকে তাহলে কিন্তু তোমরা সহজেই চান্স পেয়ে যাবে। এরপরে তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে কোন ইঞ্জিনিয়ারিংয়ে আমরা পলিটেকনিক কমপ্লিট করলে আমরা বেশি চান্স থাকে অ্যাকচুয়ালি ভালো প্যাকেজ পাওয়ার, সিভিলের ক্ষেত্রে, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, না অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, এছাড়া ফুড ডিপার্টমেন্ট প্রচুর অ্যাকচুয়ালি তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে। কিন্তু এখানে আমি বলে রাখি যে এই মুহূর্তে কী টপে চলছে, এই মুহূর্তে ধরো প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে যাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর হাইপ চলছে, প্রচুর স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর অ্যাকচুয়ালি চান্স পাচ্ছে। সেক্ষেত্রে তুমি যখন পাস করবে সেই ডিপার্টমেন্টটা অত তাই থাকবে কিনা সেটা দেখার বিষয়, তুমি সর্বদা এরকমই চান্স নেবে যে যে ডিপার্টমেন্টগুলো সর্বদা ভ্যালু থাকে, আপস ডাউন হয় না সেরকমভাবে। এবং তোমার ইন্টারেস্টের অ্যাকর্ডিং অবশ্যই রয়েছে, তোমার ইন্টারেস্টটা কী সেই ইন্টারেস্টের অ্যাকর্ডিং তোমরা নিতে পারো, তোমার ড্রিম কী কোন ইঞ্জিনিয়ারিং করার সে অনুযায়ী তুমি কিন্তু নিতে পারো, মেকানিক্যাল, সিভিল কিংবা ইলেকট্রিক্যাল, তোমার যেটা ইচ্ছে। ইলেকট্রিক্যালের ভ্যালু আমার মনে হয় সর্বদাই থাকে এবং ইন ফিউচারেও থাকবে, সিভিলের ক্ষেত্রে কোনো সময় ডাউন কোনো সময় আপ এরকম হয়েই থাকে প্রত্যেকটার। সেক্ষেত্রে তোমার ইন্টারেস্টের অ্যাকর্ডিং তোমরা সবার প্রথমে প্রায়োরিটি দেয় এবং 10 বছরের একটা রেকর্ড দেখো কোন ডিপার্টমেন্টে বা কোন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বেশি সর্বদাই অ্যাকচুয়ালি ভ্যালু ছিল, বেশি চাহিদা ছিল, সেটা নিয়েও কিন্তু তোমরা পড়তে পারো। তো এই বর্তমান প্রেজেন্টের ওপর যেও না, ফিউচারে কী হতে চলেছে সেটার দিকে বেশি এম রেখে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ড চুজ করো। আশা করি তোমাদের সমস্ত তথ্য বোঝাতে পারলাম, আর তোমাদের ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো ডাউট যদি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো কিংবা ইনস্টাগ্রামে ডাইরেক্ট আমাকে কোশ্চেন করতে পারো, ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বন্দে মাতরম।